আশা করি তোমরা সবাই ভালোই আছো। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি একটু ব্যস্ততার কারণে। চলে গেছে শিব পুজো অনেকদিন আগে, শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমরা গেছিলাম কাছেরই একটা শতাব্দী প্রাচীন শিব মন্দিরে, যার নাম শিবডাঙ্গি। একটি গ্রামের ভেতরে খুব সুন্দর একটি বটবৃক্ষের ভেতরে শিব ঠাকুরের মন্দিরটা, তাই আমিও চলে গেছিলাম দেখতে। নাম শুনেছিলাম অনেকদিনে, কখনো যাওয়া হয়নি, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, তাই সেদিন চলে গেছিলাম। সাথে ছিল আমাদের নবনীতা, যে আগেও দেখেছিল জায়গাটা, নবনীতা, নবনীতার মা, ওর বৌদি আর ওর একজন ভাগ্নি ছিল। তো আমরা ওদের সঙ্গে সবাই মিলে চলে গেছিলাম। মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বটগাছটা আছে, সেই বটগাছটাই অ্যাকচুয়ালি মন্দিরটা। এই বটগাছটির ভেতরেই শিব ঠাকুর আছেন। আর সামনে মন্দিরে প্রবেশ করতে দেখা যাবে এক নন্দী মহারাজ বসে আছে। তো যেহেতু শ্রাবণ মাসের শিব পূজা চলছিল, সেই উপলক্ষে এই শিবডাঙ্গিতে একটা মেলার আয়োজনও ছিল, তাই সেই প্রাঙ্গণে একটি মেলাও বসেছিল। দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসে দেখতে। তো আমরাও এখানে গিয়ে দিয়ে প্রথমে বাবা মাথায় জল টল ঢেলে ফেলে নিয়েছিলাম। তো এক এক করেই গেছিলাম, কারণ হচ্ছে লাইন দেখতে পাচ্ছি অনেক ভিড় ছিল। যেহেতু আমরা সকালের দিকে আসলাম নাকি আরও অনেক ভিড় থাকে, তখন বাইরেতে লাইন দিতে হতো। যেহেতু আমরা একটু বিকেলের দিকে এসেছিলাম, এই মোটামুটি 5:30 দিকে, তো আমরা অত ভিড় পাইনি, তবুও ভিড় বলা চলে আর কি, তুলনামূলকভাবে অনেক কম। যাই হোক, তো এখানে যে দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে, আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে আমার খুব ভালো লাগছে। অপূর্ব একটা সুন্দর জায়গা, গেলেই তোমাদের এখানে মন বসে যাবে। ওই যে বটগাছটা, বটগাছটা অনেক বড়, ওই বটগাছটা খুব সুন্দর করে ভেতরে ওই যে মন্দিরের মতন আকৃতি দেখতে পাচ্ছ, তার ভেতরে বাবাকে ধরে রেখেছে। আজ পর্যন্ত কখনো কোনো কিছু প্রবলেম হয়নি নাকি। যাই হোক, আমার দেখে খুব ভালো লাগলো। তোমরা যারা কাছে পিঠে আছো শিবডাঙ্গির, এই শিবডাঙ্গিটা অ্যাকচুয়ালি গঙ্গারামপুর যেতেই তার আগে ডেটল বলে একটা জায়গা আছে, সেখান থেকে কেটে নিতে হয় পাকুড়ি সাইডে। পাকুড় নালাগুলো যদি নাম শুনে থাকো, ঠিক ওই দিকে যেতে যেতেই এই শিবডাঙ্গিটা পড়ে। একটা গ্রাম আছে, সেই গ্রামের ভেতরে এই প্রাচীন মন্দিরটা। বটগাছটা এখনও এত সতেজ জমছে, দাঁড়ালে এত গরমের মধ্যেও ঠান্ডা হাওয়া লাগছিল। সত্যি ভগবানের কি অপূর্ব সৃষ্টি, না চোখে দেখলে বিশ্বাস করা যায় না। এখনও আমাদের এখানে এমন কিছু কিছু অনেক আশ্চর্যকর জিনিস আছে যা আমরা জানিও না হয়তো বা, তাদের মধ্যে এটা একটা নিদর্শন বলতে পারো, যা অদ্ভুতভাবে মন্দিরটাকে সৃষ্টি করেছে। যেহেতু পুজো চলছিল, তাই মন্দিরের একপাশটা বন্ধ ছিল, একদিক দিয়ে উঠার ব্যবস্থা ছিল আর একদিক দিয়ে নিচে নামার ব্যবস্থা ছিল। বিকেলবেলার দিকেও সন্ধ্যাবেলার দিকেও যত হচ্ছিল তত বেশি আরও ভিড় বাড়ছিল, ঠিক আছে, কারণ আশেপাশের লোকজন এখানে সবাই মানু তানু নিয়ে আসছিল দেখতে যে কী করে পুজো হয় না হয়। সেই জন্য আমরা পুজো টুজো দিয়ে দিয়ে কয়েকটা ছবি টবি তুলে নিয়েছিলাম, ম্যান্ডেটরি ছবি তো তুলতেই হবে। দিয়ে দিয়ে তারপরে আমরাও বাড়ির উদ্দেশ্যে ভাবলাম চলো রওনা দিয়ে দিই। তো যাওয়ার পথে ভাবলাম একটু মেলাটা ঘুরে নেওয়া যাক। তো এইখানে মেলাতে অনেক রকমের ভিন্ন ভিন্ন জিনিস এসেছিলো। তো এখানে দূরে মেলাটা ঘোরার আগে হঠাৎ করে ওরা বললো যে দূরে একটু রাধাকৃষ্ণের একটা, অনেকদিন হয়ে গেল তো ভুলে গেছি, একটা মেবি শ্যামা মায়ের মন্দির ছিল, তো সেখানেই একটু দর্শন করার ছিল। তো আমরা ওখানেও গেছিলাম, ওখানে গিয়েও দর্শন দর্শন করে নিয়েছিলাম, আর দর্শন করার পরে তারপর আমরা একটু মেলাটা ঘুরেছিলাম। তো এই মেলাটা অ্যাকচুয়ালি এখানকার লোকাল যে সমস্ত লোকেরা আছে, যারা দোকান টোকান করে, তারাই এই মেলাটা আয়োজন করেছে এখানকার হয়তো বা কমিটির তরফ থেকে। তো এই যে মন্দিরে প্রায় মনে যখন প্রণাম করতে গেছিলাম, ওখানে হচ্ছে সবাইকে রাধা মাধব মন্দিরে সবাইকে হচ্ছে টিকা টিকা দিচ্ছিলো, তো আমরাও টিকা নিয়ে নিয়েছিলাম সবাই। ভালোই লাগে একটা পবিত্র জায়গায় গেলে এরকম একটা ফিল হলে, খুব মজা লাগে। যাই হোক, আর তোমরা যারা এরকম গেছো আশা করি তোমাদেরও সবাইকে খুব ভালো লাগে। সবাই নেওয়ার পরে আমিও নিয়ে নিয়েছিলাম, আর এখানে কিছু সুতো বিক্রি হচ্ছিলো, এই যে বৌদিটা এটা কিনছিল অনেকেই বাঁধে হাতের মধ্যে, খুব ভালো।
তারপরে হচ্ছে এখানে হচ্ছে হাতে পাতে অন্য কিছু বাঁশের জিনিস ছিল, ছোটো ছোটো পাখিগুলোকে কিউট দেখতে দেয় না, তো সবাই নিয়েছিলাম আমরা, আমার তো খুব ভালো লাগছিলো ছোটো ছোটো পাখিগুলো দিতে, আমরাও নিয়েছি। তারপরে ওগুলো কিনে টানার পরে একটু মায়েরা ঘুরে টুরে দেখছিলাম, তো যেহেতু ওরা তো নির্জলা উপবাস ছিল নবনীতার, ওরা সবাই বাড়ির লোকেরা, আমি থাকতে পারি না ভাই, তো হচ্ছে ওদের খুব খিদা পেয়েছিল, তখন থেকে বলে যাচ্ছে যদি বাবা চায় প্রসাদ দেবে তাহলে খাবো না। তো মায়ের ক্ষেত্রে তো হঠাৎ করে আমরা দেখলাম যে দিকে প্রসাদ দিচ্ছিলো খিচুড়ি প্রসাদ, তো খুঁজছিলাম কোন দিকটা দিচ্ছিলো কোন দিকটা দিচ্ছিলো খুঁজে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে দেখলাম দূরে ওদিকে একটা অন্য গেট আছে, যে গেটের দিকে খিচুড়ি দেওয়া হচ্ছিলো, তো তখন আমরা আবার ওই গেটের দিকে গেলাম, গিয়ে দিয়ে খিচুড়ি টিচুড়ি প্রসাদ সব নিয়ে আসলাম। তারপরে নিয়ে গিয়ে সবাই সত্যা গ্রহণ করলো, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। খিচুড়ি যেখানে নিতে গেছিলাম সেখানে খুবই ভিড় ছিল, তবু লাইনতে খিচুড়ি নেওয়ার প্রসাদ নেওয়ার মজাই আলাদা। তারপরে আমরা যেহেতু রাত্রি হয়ে যাচ্ছিলো সবাই খুব টায়ার্ড ছিলাম, আমি ভিডিও করতে পারিনি, আশা করি তোমাদের ভিডিওতে ভালো লাগবে। যদি তোমরা কাছে কোথাও যেতে পারো ঘুরে আসতে পারো, মাঝে মাঝে এইসব যখন পুজো হয় না তখন ওই কোনো প্রতি সোমবারের করে এ পুজো হয়, তো যাতে যাতে ইচ্ছা হবে সোমবারে বা অন্য কোনো দিনও তোমরা এখানে আসতে পারো দর্শনের জন্য মন্দিরটা।